অতএব খেলবে বড় স্পোর্টস তাই তো খেলবে আর গুলাবো সেই খেলা দেখবে আর আমরা পালি দিয়ে চেয়ারস করবো আচ্ছা কিসের প্রেক্ষিতে কথাবার্তা আজকে টিপাল ডিক্লেয়ার দিল সে গভর্নমেন্ট চাকরি মানে করা লোকদেরকেও সাথেও খেলতে পারে আর গুলাবর প্রশ্ন গভর্নমেন্ট চাকরি যারা করে সরকারি চাকরি যারা করে এদেরও কি ইউটিউব করতে হয় এদেরও কি কন্ট্রোভার্সি করতে হয় হ্যাঁ করতে হয় কারণ এটা একটা সোর্স অফ ইনকাম ঠিক আছে যেরকম টিচাররা স্কুলে চাকরি করার পর এসো ঘরে টিউশন করে ঠিক যেমন ডাক্তাররা হসপিটালে পেশেন্ট দেখার পরও প্রাইভেট প্র্যাকটিস করে ঠিক তেমনি গভর্নমেন্ট চাকরি করে এসেও কন্ট্রোভার্সিও করে তো কাকে দিল খোঁচা কাকে বলল আমাদের আজকে আশিক দাদা যে গরম ছুরির মধ্যে বসাবে কাকে কাকে বলল কাকি নিয়ে খেলবে আর কে আমাদের মামাইকে মামাইকে গরম ছুরির মধ্যে বসাবে বসানোর পর মামাই আর সে ছুরি থেকে নামতে পারবে না তারপরে আমাদের প্লেয়ার দাদা আশিক না প্লেয়ার দাদা খেলবে আর গুলাবো হাত দেখবে এমন করে দেখবে শুধু তাই না কথা জানা গেল দাদা যখন আলাদা থাকতো দাদার বাড়িতে নাকি কোনো মেয়ে ছেলে পাঠিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল তা বলি গুলাবো এই কথাগুলি তোমার তোমাকেই নিশ্চয়ই বলা হয়েছিল যে এইভাবে এইভাবে ফাঁসানো কেন তেন তখন তুমি কেন তাহলে হাতে হাঁ ভরেছিলে তুমি কেন তোমার হাজবেন্ডের বিরুদ্ধে এইরকম কোনো প্ল্যান কেউ করে থাকে যে কোনো মেয়ে ছেলে পাঠিয়ে কোনো কথা রটিয়ে তারপর দাদাকে চরম শিক্ষা দেওয়ার বা কেস কেস কিছু করার তাহলে তুমি কেন তখন ওই কথাতে হাতা মিলিয়েছিলে তুমি যদি হাতে আর না মিলাতে তাহলে তো হতো না এইবার তুমি বুঝতে পেরেছো তুমি কোথায় গিয়ে পড়েছ এইবার আসছি মামাই কি শোনা যাচ্ছে তুমি নাকি কমিউনিটি পোস্ট ভিক্ষা চেয়েছ দে 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 পাল পাল তুলে তুলে কমিউনিটি পোস্ট ভিক্ষা চেয়েছ আর সেই ভিক্ষার বিনিময়ে তোমাকে তিন তিন দিন কমিউনিটি পোস্ট নাকি দিয়েছে এটা তো ঠিক না কেন মামাই হ্যাঁ তবে কমিউনিটি নিয়ে কথা বলতে গেলে আমি বলতে পারি আমাকে গোলাব অনেক দিনই কমিউনিটি দিয়েছে অস্বীকার করতে আমি পারবো না অস্বীকার করার কোনো জায়গা নেই একটা কথা বলবো আমি কোনো দিন গোলাবকে বলিনি যে আমাকে কমিউনিটি দাও উল্টো বলেছিলাম গোলাব প্লিজ দিও না এইটুকুন সাহস আমার মাঝে আছে আমাদের ইউটিউবারের মধ্যে অনেকের সময় শোনা গেছে বাবা জীবনকেও অনেকে রিকোয়েস্ট করেছে কমিউনিটি দাও কমিউনিটি কখনো কারো কাছ থেকে ভিক্ষি করে নিতে নেই কিন্তু মামাই তোমার তো অনেক ইঞ্জিরি জানা আছে যেহেতু ওরা বলছে একটা বাংলার পর তিনটা ইঞ্জিরি বলো তাহলে তুমি কেন সে ইঞ্জিরি বলার পরও হোয়াই ইউ বেগ ক্যামিউনিটি ফ্রম দিস গুলাবো যেহেতু তোমাকে নিয়ে সবাই বলে তুমি ইঞ্জিরি বলো ইঞ্জিরি বলো আমারও মনে হলো এই লাইনটা একটু ইঞ্জিরিতেই বলি তোমাকে কেন চাইলে দেখলে তো আজকে শুনিয়ে দিল এটাই দুনিয়ার নিয়ম কোনো দিন এর জন্য কারোর কাছ থেকে চাইতে নেই ইউটিউবে তো একদমই না গুলাবো একদিনের জন্য ভিডিও করে বলতে পারিনি যে আমি এপি দিদি ভাইকে কমিউনিটি আমাকে ভিক্ষা চেয়েছিল আমি দিয়েছি আমি কোনোদিনও সাবস্ক্রাইবার চেয়েছিলাম আমাকে দিয়েছে কোনো দিন না আমি ভিউার্সদেরকে ওপেন সফর বলি আমি আমার নিজের বেশি ভিডিওতে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব ওয়ার্ডটাও খুব কম বলি মাঝে মাঝে ধরো দিন ধরে নয়কে হয়ে আটকে আছে দশকে হচ্ছে না চারকে আটকে পাস করছে না তখন তো বললাম পারো না একটু শেয়ার করতে আমার তো কিছু নেই ফেসবুক ইনস্টা প্লিজ শেয়ার করে দাও প্লিজ শেয়ার করে দাও হয়তো দুটো চারটে হলো সাবস্ক্রাইব পাবো হয়তো ছ মাসে একদিন বললাম এর নাম ইউটিউব জগৎ এখানে কোনো দিন কারোর কিছু চাইতে নেই আজকে যে খুশি মনে দেবে কালকে তোমাকে ঠিক একটা বাস দিয়েই দেবে যেমনি আজকে পিঙ্কি বিশাল বাস দিয়ে দিল এবং বলল প্রুফ আছে সেই কল রেকর্ডিংগুলিতে যেখানে কিনা মামাই চেয়েছে কমিউনিটি পোস্ট হ্যাঁ তারপর যেখানে কিনা বলা হয়েছিল দাদার ঘরে কোনো মহিলাকে পাঠানোর জন্য এই ধরনের ষড়যন্ত্রে তুমি তো স্ত্রী ছিলে গোলাব তুমি কেউ সেই ষড়যন্ত্রে সামিল হলে কেন সে বেড়া রাজি হলে ও স্বার্থ ছিল খেয়া পার হয়ে গেলে খেয়া না শালি কাজের বেলা কাজী কাজ ফুরালে পাজি হয় না গোলাব সবাই তোমার ইশারতে নাচবে হয় না অনেক নাচিয়েছ অনেক নাচিয়েছ একটা কথা তোমাকে শোনাতে তো পারিনি তোমাকে দেখো বলে রাম তুমি বলো শ্যাম তোমাকে কেউ উঠ তুমি যাও বসে কেন তোমাকে বলা হয়েছিল কন্ট্রোভার্সি করবে না বলা হয়েছিল ভিডিওতে ঝিমিকে দেখাবে না তুমি কোনো কথা শোনো না কোনো কথা শোনো না হ্যাঁ যা তার ড্রেস পরে না নোংরা বা দামি ড্রেসের প্রস্ত না তুমি যখন ক্যামেরার সামনে আসবে তোমাকে দেখতে অ্যাটলিস্ট আমি সুন্দরতার কথা বলছি না আমি বলছি না তুমি দামি নাইটি পরে আসো ভাই এগুলি বলছি না আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো তোমার এগেনস্টে আমাকে প্রচুর কমপ্লেন করেছিল যেদিন তুমি ডগিদেরকে স্নান করার সেদিন তোমার ড্রেসটা আপদামার ছিল না যেহেতু আমি ওয়ার্ডগুলি বলি না ভিডিওতে বলতে পারছি না তুমি রান্না করার সময়ও তুমি অনেক সময় সচেতন থাকো না ওর না পড়লেই যে সব কিছু ঢাকা যায় তা কিন্তু নয় বিশেষ করে মহিলারা কিন্তু মহিলাদের জিনিসগুলি ভালো ভালো বুঝতে পারে তোমার এগেন্স যারা কমপ্লেন আমাকে করেছে তোমার ড্রেস নিয়ে সবাই কিন্তু মহিলা সবাই মহিলা লিস্ট ক্যামেরা অন করা মানে কি তুমি যখন ঘরের বাইরে যাও তুমি যেইভাবে যাও ঠিক সেইভাবে শত গরম পড়ুক তোমার তোমার জন্য একা গরম পড়েনি সবার জন্য গরম পড়েছে তাই ওই খুকুমনি ঝুলনজোলা ঝুলছে না করে একটু মেপে ক্যামেরার সামনে আসতে লাগে তুমি একটা মহিলা যথেষ্ট ম্যাচিউর্ড কেন বোঝাতে লাগবে এটা আমাকে আর তোমাকে আমি দু হাজার বাইশে যখন কথা হচ্ছিল তোমাকে নিয়ে তখন কিন্তু আমি বহুবার বলেছিলাম এবং বহুবার বুঝিয়েছিলাম তোমার ওই ওড়নাটা নিয়ে তোমার এরকম ড্রেসিংস আমি একবারও বলছি না দামি ড্রেস ওরকম ম্যাক্সি পরে ম্যাক্সিপটা ওইটাই থাকুক কিন্তু ভেতরে সব কিছু ঠিকঠাক করে অন ক্যামেরায় আসতে লাগে অ্যাক্সিডেন্ট হতেই পারে ভুল হতেই পারে এটা একদিন একদিন রোজ দিন হয় না হঠাৎ করে কথা বলতে বলতে হয়তো আমার অন্যটা সরে গেল আমার হঠাৎ করে কথা এরকম করে বসলে হতে পারে বাট এটা একদিন অ্যাক্সিডেন্টলি হতে পারে রোজ দিন তুমি সচেতনভাবে আসবে না সেটা হয় না যেটা হয় না এটা বুঝতে লাগে যাই হোক এবার খেলা হবে সরকারি চাকরি ভার্সেস প্রাইভেট চাকরি শুনলাম আমাদের প্লেয়ার দাদার নাকি অনেক পাওয়ার আছে চুচুড়ার মামার বাড়িতে তাই উনি কিছু ভয় পান না উনি প্রচুর প্রচুর কেস নাকি চুচুড়িয়ার চুচুড়িয়ার মামা বাড়িতে দিয়ে রাখেন এবং চুচুড়িয়ার অনেক বড় বড় অফিসাররা ওনার পকেটে আছে এই খবরটাও মার্কেটে এসেছে তাই হয়ে থাকে কই আশি দাদা তো এতদিনে কিছু করতে পারলো না ওনার মেয়ের ব্যাপারটাতে খালি বললো খেলা হবে খেলা হবে খেলা হবে হ্যাঁ হুইসেল বাজলো বল রেডি হলো সেই বলটাতে কাউকে মাঠে দেখলাম না খেলা হবে খেলা হবে শুনে গেলাম এগারো মাস মেয়েটা বাড়িতে ছিল মেয়েটার কোনো কেস কোনো কিছু উনি কিন্তু করে দেখাতে পারেনি অত সেই মানুষটাই বলে ওনার পকেটে অনেক পাওয়ার আছে আজকাল পাওয়ার ব্যাংকের মতো পকেটে পাওয়ার নিয়েও ঘোরা যায় হায় রে ভারতবর্ষ হায় রে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে কোনায় কোনায় দেখি সবারই নাকি পাওয়ার আছে পাওয়ার ব্যাংক যেরকম কিনতে পাওয়া যায় আমার মনে হয় এই মানুষের এই পাওয়ার পাওয়া যায় যাই হোক এটা কথাই বলবেন প্রাইভেট চাকরি নাকি আর দুটোর সময় ফোন করে কান্নাকাটি করে আবার ক্ষমা চেয়ে নেওয়া হবে তোমরা ক্ষমা চাইবে ওই দিক ক্ষমা করবে তোমরা ক্ষমা বলবে ওরা ক্ষমা দিয়ে দেবে মাঝখান দিয়ে আমরা বোকার মতো চিল্লিয়ে চুল্লিয়ে হাই হুই করে করে এই যে গলাটা ভেঙে ফেলছি হ্যাঁ কোনো বেশি নেই অবশ্যই ভিউজ কামাচ্ছি রেভিনিউজ কামাচ্ছি বা স্টিল ভিউজ রেভিনিউজ এমনিতেও কামাতে পারতাম দিনে চারটা পাঁচটা ভিডিও না নামাতাম অত লাইক টাইপ করে রাত জেগে পাহাড়া দিতে লাগতো না করতে লাগতো এইসব ঝামেলা করার প্রয়োজন ছিল না এখন তোমাদের জন্যই করতে লেগেছে করতে লাগছে রইল বাকি তোমার ডগিদের নিয়ে কথা আচ্ছা এবার গুলো কথা বলেছে ওর গোল্ডি না কি একজন বয়স্ক ভদ্রলোক অবশ্যই গোল্ডি বয়স্ক কিন্তু লোক না লোক বলা হয় মানুষকে হ্যাঁ মানুষকে বলা হয় একজন একটা বয়স্ক জন্তু বলতে পারো এটা লোক না আচ্ছা গোল্ডি স্যান্ডির নামে কিছু খারাপ কথা বলেছে সে কথাগুলি বলাতে তুমি ছেড়ে দেবে না স্যান্ডি গোল্ডের নামে কী বলেছে না বলেছে সেটা আমি আর ভিডিওতে বললাম না স্যান্ডিগোল্ডি নিয়ে কিছু কিছু কথা এর আগেও তো আমার কমেন্ট বক্স এসেছে গোল্ডির সাথে তোমাদের বিহেভিয়ারগুলি নিয়ে হুম তো সেটা নিয়ে কখনই বলি না কারণ যেহেতু এরা নির্বাক পশু সেই পশুদেরকে নিয়ে আমাদের বাক প্রতিযোগিতাটা মনে হয় ঠিক না তাই আমি করি না করবো না আমি কোনোদিনই আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার এথিক্স থেকে আমি দূরে সরে যাই না স্যান্ডিগোল্ডি নিয়ে এরকম কিছু কিছু কমেন্টস আমিও পেয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও বলতে পারবো না আচ্ছা একটা কথা আছে গুলাবু বলেছে গুলাবু রেগুলার ভিডিও করত হ্যাং করত ত্যাং করতো তারপর উড়ে এসে জুড়ে বসেছে মানে মামাই কথা মামাই ভিডিও করতো আগে কিন্তু পিঙ্কির হয়ে ভিডিও করতো না বা ওদের করতো না মামাইদের একটা গ্রুপ ভার্সেস গ্রুপের মাঝে লড়াই করতো মামাই একটা গ্রুপের সাথে অন্য গ্রুপে ঝগড়া ছিল ওদের ওই গ্রুপের সাথে গ্রুপের সাথে লড়াই করতো মামাইও অনেক পুরোনো ক্রিয়েটার কিন্তু রিসেন্টলি এই বাবা জীবনের সাথে ওই ব্যাপারটা হয়ে যাওয়ার পর মামাই মানে চলে এসেছে একদম একদম স্পটলাইটে আর তার উপরে মামাই করছে একের পর এক কেস বলি পিঙ্কি মামাই বলো সঙ্গে দিদি বলো আমরা করি এদেরকে আনা ডাকা বসানো কেস করতে সাহায্য করার মানুষগুলি কে তুমি তোমরা তোমার মেয়ের শ্বশুর বাড়ি আর তোমরা কালকে তুমি বাবা জীবনকে ফোন করেছিলে কালকে তুমি বেআইন দিদিকে ফোন করেছিলে কেন করার জন্য না না ষষ্ঠীটাও মন থেকে দিচ্ছ না ওই যে এই যাওয়া হবে এখন চন্দননগর 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 চুচুড়া অমিট চন্দননগর অভিযান শুরু হচ্ছে তার জন্য যে দেখো তোমার সঙ্গে হচ্ছে আমার সঙ্গে হবে দেখো তোমার চ্যানেলের অবস্থা আমার চ্যানেলের অবস্থা এই কথা বলে হ্যান্ডশেক করার জন্য কথাগুলি বলে হ্যান্ডশেক করার জন্য মনে ছিল না যখন কালনা চলো কালনা চলো অভিযান দেখা হয়েছিল তুমি কালনায় গেছিলে মনে ছিল না যখন তোমার মেয়ের জামাইকে ফোন করলো যেই মেয়ের জামাই মৃত্যু কামনা এই শাশুড়ি করেছে টাল লাইতে গিয়ে একের পর এক কমেন্ট করতে মনে ছিল না মাহি শাশুড়ির বাড়িতে মেয়েকে পাঠাতে মনে ছিল না যেইভাবে মেয়েটাকে নিয়ে এসেছ সেইভাবে মেয়েটাকে দিয়ে আসতে এখন ব্যায়াম দিদি আর জামাই কথা মনে পড়লো ও গুতা না খেলে কখনই তোমার হুঁশ আসবে না তার মানে কি তোমাকে কনস্ট্যান্ট গুতুতে হবে ইঞ্জেকশন দিতে লাগবে তারপরে হুশে আসবে নাকি কি করে যে ছেলেটা এত অভিশাপ দিল ছেলেটাকে তার বাড়িতে নিজের মেয়েকে পাঠালে সেই মহিলা যে ওদের মান সম্মানে এত নোংরা ভিডিও করছে বা লাইভে বলছে তার সাথে গিয়ে তুমি কথা বলছো তারপরও তুমি আশা করো তোমার মেয়ের জামাইকে বা তোমার মেয়েকে মেয়ের শ্বশুরবাড়ি বরণ ডালা সাজিয়ে গ্রহণ করতে পৃথিবীর কোনো শাশুড়ি কেটে পারবে কোনো ছেলে পারবে আর যদি ন্যায়ও নিজের ইচ্ছায় না ফোর্সড যখন কোনো কাজ ফোর্সলি করা হয় না সেই কাজটা আলটিমেটলি কোন সুখ হয় না কোনো কিছু গেইন করা যায় না লসে থাকতে লাগে তোমরা লাভ 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 দেখতে দেখতে না লোকসান লোকসান লোকসানে লোকসান 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 হয়ে গেল অতিরিক্ত লাভের নেশা পেয়ে বসেছিল অতিরিক্ত একবার না বারবার এখন এমন জায়গায় গিয়ে এমন দল দলে গিয়ে পা ঢেকেছে বলার মতো না যতই কেন বর খেলবে আর লোকের বউকে বা কোনো মানুষকে গরম চাকুতে বসাবে ভুলে যেও না চাকু শুধু তোমাদের পকেটে একা নেই তোমার বর যদি কোনো মানুষকে গরম চাকুতে বসাতে পারে অপোনেন্টের কাছেও চাকু দা অনেক কিছু থাকতে পারে তাহলে তারাও কিন্তু সেটাকে গরম করে তোমাদের নিচে বসাতে পারে তাই নিজেকে শক্তিমান বা শক্তিমতি ভালো ভাবা ভালো কিন্তু অন্যকে দুর্বল ভাবা বলা ভাবা কোনো দিনই ভালো না বুঝলে গুলাবো খেলতে পারো তুমি খেলা হবে তোরা পাল তুলে দে চলো বাই